শিশুর চোখ দিয়ে পানি পড়া, ওয়াটারি আইস বা টিয়ারি আইস বলা হয়। শিশুদের ক্ষেত্রে এটা খুবই কমন ঠিক না, তবে শতকরা আমরা দেখেছি 6 জন শিশুর এরকমভাবে চোখ দিয়ে পানি পড়ে। চোখ দিয়ে পানি পড়তেই পারে, আমাদের আবেগে চোখ দিয়ে পানি পড়ে, একটা শিশু কাদার সময় চোখ দিয়ে পানি পড়ে, বা অনেক কারণে চোখ দিয়ে পানি পড়ে। কিন্তু এটা কিন্তু সে ধরনের পানি পড়া নয়, এটা হচ্ছে অনবরত চোখ দিয়ে পানি পড়া। আমরা এরকম কিছু শিশু দেখে থাকি যাদের জন্মের পর থেকেই তাদের অনবরত চোখ দিয়ে পানি পড়ছে। নিশ্চয়ই এর কিছু সমস্যা রয়েছে বা কিছু কারণ রয়েছে। কী কী কারণে এই চোখ দিয়ে শিশুর সবসময় পানি পড়ে, এই কারণগুলো এবং এটা কীভাবে প্রতিরোধ করা যায় বা এর জটিলতাসমূহ, এবং হোমিওপ্যাথিক চিকিৎসা ক্ষেত্রে এর কি অবদান রয়েছে বা হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে কতটুকু কী করতে পারে, মূলত এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। তাহলে আমার আলোচনা আমি শুরু করতে যাচ্ছি। এই যে শিশুর চোখ দিয়ে পানি পড়ে, আগে একটু বলে নিতে চাই যে চোখ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অর্গান। হ্যাঁ, চোখের সমস্যা হলে তখনই আমরা বুঝতে পারি চোখটা কত গুরুত্বপূর্ণ, এবং চোখ ছাড়া আমাদের জীবনে কোনোভাবেই চলা সম্ভব নয়। একটা শিশুর জন্মের পর থেকেই যদি তার চোখের সমস্যা শুরু হয়ে যায়, অর্থাৎ চোখ দিয়ে পানি পড়া, এবং চোখের এই পানি পড়ার কারণে অনেক জটিলতা আসতে পারে একটা শিশুর ভবিষ্যতের জন্য, একটা শিশু ভালো থাকার জন্য চোখের যত্ন কিন্তু খুবই দরকার এবং অত্যাবশ্যক। তাই এ ব্যাপারটা আমাদেরকে খুবই গুরুত্ব সাথে বিবেচনা করতে হবে। তাহলে প্রথমে বলতে চাই যে চোখ দিয়ে কেন পানি পড়ে। চোখ দিয়ে পানি পড়ার প্রধান কারণ হচ্ছে নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া। একটু চোখের এই যে পানি বা চোখের যে ব্যাপারটা, এটা একটু নর্মাল মেকানিজমটা আমি একটু বলতে চাই। আমাদের চোখে যে ল্যাক্রিমাল একটা গ্ল্যান্ড রয়েছে, যেটা চোখের কর্নারে, হ্যাঁ, চোখের নিচের দিকে কর্নারে থাকে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, অশ্রুগ্রন্থি বলে যাকে। এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে অশ্রু সিক্রেশন হয়, বা চোখের পানি যেটা সেটা সিক্রেশন হয়। চোখের পানিতে অনেক ধরনের উপাদান থাকে যেটা আমাদের চোখকে ভালো রাখে, চোখের নিউট্রিশন, চোখের পুষ্টি দিয়ে থাকে, চোখের স্বাভাবিক যে স্বাস্থ্য এটা বজায় রাখে। হ্যাঁ, কিন্তু তারপরে যেটা বলতে চাচ্ছি, এই ল্যাক্রিমাল যে গ্ল্যান্ড, এখান থেকে যে পানিটা সিক্রেশন হলো, সেটা তারপরে চোখের ঠিক কোনায় দুটো ছিদ্রের মতো থাকে। এই দুটো ছিদ্র দিয়ে এই পানিটা গড়িয়ে গড়িয়ে তারপরে থাকে হচ্ছে ল্যাক্রিমাল, একটা স্যাক থাকে, একটা থলের মতো থাকে, এখানে এসে পানিটা জমা হয়। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ল্যাক্রিমাল ডাক্ট, মানে অশ্রু নালী বলে। এই অশ্রু নালীর সাথে আমাদের নাকের একটা সম্পর্ক, মানে সংযোগ সেতু রয়েছে। তারপরে কী করে, ওই অশ্রু থলি থেকে এই পানিটা, এই অশ্রু নালী যেটা, ল্যাক্রিমাল ডাক্ট যেটা, ওটা দিয়ে আমাদের নাকে চলে যায়, এবং নাকে যায় ওটা অ্যাবজর্ব হয়ে যায়, শোষিত হয়ে যায়। এভাবে কিন্তু চোখের যে স্বাভাবিক যে ওয়াটার বা স্বাভাবিক যে ওয়াটার মেকানিজম, এটা বজায় থাকে। কিন্তু কোনো কারণে যদি এই যে নেত্রনালীটা, হ্যাঁ, যেটা ল্যাক্রিমাল ডাক্ট বলে, এটা জন্মগতভাবে হতে পারে বা পরবর্তীতেও হতে পারে, যদি এই ল্যাক্রিমাল ডাক্টটা যদি কারো বন্ধ থাকে, তাহলে এই যে চোখের যে পানিটা, এটা কিন্তু আমাদের নাক বড় নাকে চলে আসতে পারে না। তখন হয় কি, অতিরিক্ত পানি আমাদের চোখে জমা হয় এবং সেটাই চোখ থেকে আস্তে আস্তে উপচিয়ে পড়ে বা পড়তে থাকে। এটাই হচ্ছে প্রধান কারণ আমাদের শিশুর চোখ দিয়ে পানি পড়ার। 2 নম্বর কারণ যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ওই যে ল্যাক্রিমাল যে ডাক্ট রয়েছে, নেত্রনালী রয়েছে, এটা কিন্তু শুরু হয়ে যেতে পারে। কারো কারো দেখা যায় কিছু কিছু শিশু জন্মের থেকেই তারা এই সরু নেত্রনালী বা নেত্র ল্যাক্রিমাল ডাক্ট নিয়ে আসে, এবং তাদের ক্ষেত্রেও আমরা দেখি যে চোখ দিয়ে পানি পড়ে। আরেকটা জিনিস হচ্ছে চোখে অতিরিক্ত পানি উৎপন্ন হওয়া। হ্যাঁ, চোখের তো স্বাভাবিক একটা পানি উৎপন্ন হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বা কারো কারো ক্ষেত্রে, কোনো কিছু শিশুর ক্ষেত্রে দেখা যায় চোখে অতিরিক্ত পানি তৈরি হতে পারে, এর কারণেও কিন্তু চোখ দিয়ে অনবরত পানি পড়তে পারে। আর একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এই যে বাচ্চারা, হ্যাঁ, শিশুরা কিন্তু এখন টিভি, মোবাইল এগুলোর প্রতি কিন্তু অনেক আসক্ত। তারা সব সময় এই টিভি দেখতে থাকে, মোবাইল হাতে থাকে, হ্যাঁ, তারা যে কোনোভাবেই হোক এগুলো তাদের হাতে চলে আসছে। এই যে বারবার স্ক্রিনের দিকে তাকানোর কারণেও এসব বাচ্চাদের কিন্তু চোখ দিয়ে পানি পড়ে। তারপর আরেকটা জিনিস হচ্ছে, যদি একটা শিশু, হ্যাঁ, তার যে ফুল টার্ম, এটা মানে তার যখন জন্ম হওয়ার কথা, ঠিক তার কিছু আগে যদি তারা জন্ম নেয়, মানে অপরিপক্ক অবস্থায় যদি জন্ম নেয়, এসব শিশুরও কিন্তু দেখা যাচ্ছে কি এই নেত্রনালীর সমস্যা থাকে, এবং এ কারণেও তাদের চোখ দিয়ে পানি পড়ে। আরেকটা হচ্ছে যে আমাদের চোখে যে কর্নিয়া রয়েছে, এই কর্নিয়াতে যদি কোনো ধরনের সমস্যা থাকে, কর্নিয়াতে যদি ঘা হয়, হ্যাঁ, তাহলেও কিন্তু চোখ দিয়ে পানি পড়তে পারে। তারপরে নর্মালি যে চোখের কিছু সংক্রমণ হয়, ইনফেকশন হয়, এই যে কনজাংটিভাইটিস, এ ধরনের সমস্যাও চোখ দিয়ে পানি পড়তে পারে।
আবার যেসব বাচ্চাদের অতিরিক্ত সর্দি লেগে থাকে, সবসময় সর্দি লেগে থাকে, নাকি সর্দি থাকে, তাদেরও কিন্তু অনেক সময় দেখা যায় ওই নেত্রনালী বা চোখের যে নালীটা রয়েছে এটা কিন্তু বন্ধ হয়ে যায়, এভাবেও চোখ দিয়ে পানি পড়তে পারে। তারপরে চোখের দিয়ে পানি পড়ার অসংখ্য কারণ রয়েছে, চোখে আঘাত লেগে পানি পড়তে পারে, চোখে কিছু ঢুকে পানি পড়তে পারে, ময়লা ধুলা বালি এগুলোর মাধ্যমেও কিন্তু আমাদের চোখে বা ছোটো বাচ্চাদের চোখ দিয়ে পানি পড়তে পারে। তবে এই অনবরত যেটা চোখ দিয়ে পানি পড়া, তার মূল কারণ হচ্ছে আমাদের নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া অথবা নেত্রনালী শুরু হয়ে যাওয়া, এটাই হচ্ছে প্রধান কারণ। এবং এই কারণটার জন্যই আমরা দেখি যে একটা বাচ্চা, ছোট একটা শিশু জন্মের পর থেকে তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, এবং এটা একটা বাবা মার জন্য, শিশুটার জন্য, ফ্যামিলির জন্য খুবই একটা দুর্ভাগ্যজনক অবস্থা এসে দাঁড়ায়। এখন যদি বলি যে এক্ষেত্রে লক্ষণসমূহ কী, প্রধান লক্ষণ তো আমি বললামই, চোখ দিয়ে অনবরত পানি পড়বে, তারপরে যেটা হয় যে চোখের যে কর্নারে পিচুটি জমতে পারে, হ্যাঁ, পানিটা গাঢ় হয়ে যেতে পারে, চটচটে হয়ে যেতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, চোখ ফুলে যেতে পারে, এ ধরনের বাচ্চাদের সবসময় দেখা যায় চোখটা মানে অশ্রু ভেজা একটা চোখ, চোখটা ফুলে আছে, চোখটা ঠিকমতো তাকাতে পারে না, এ ধরনের বাচ্চাদের দেখলেই কিন্তু বোঝা যায় এবং তাদেরকে স্বাভাবিক বাচ্চা মনে হয় না, মূলত এই লক্ষণগুলোই থাকে। তবে চোখে বার্নিং হতে পারে, পেইন হতে পারে, জ্বালাপোড়া করতে পারে, এগুলো অনেক কিছু হতে পারে। এখন যদি প্রতিরোধ করতে হয় তাহলে আমাদের কী করতে হবে? এর প্রতিরোধের ভিতরে একটা জিনিস নর্মালি ওষুধ ছাড়া যেটা হয়, যেটা সবাই বলে থাকে, আমরা ডাক্তাররা বলে থাকি যে আমাদের যে চোখ এবং যে নাক, এই যে অংশটুকু সংযোগ স্থান, এখানে কিন্তু আস্তে আস্তে ম্যাসেজ করতে পারি। হ্যাঁ, ম্যাসেজ করলে হয় কি, দিনে দুবার বা তিনবার যদি ম্যাসেজ করা হয় তাহলে অনেক সময় এই যে ল্যাক্রিমাল ডাক যেটা রয়েছে, নেত্রনালী যেটা রয়েছে, এটা অনেক সময় খুলে যেতে পারে বা এই সমস্যাটা দূর হয়ে যেতে পারে। তারপরে আরও কিছু ব্যাপার রয়েছে যে হাইজেনিক ব্যাপার, হ্যাঁ, বাচ্চারা তো যখন তখন যে কোনো সময় চোখে হাত দেয়, আমার চোখ হাত অপরিষ্কার থাকে, এগুলোর থেকে কিন্তু চোখে অনেক সময় অনেক ধরনের ইনফেকশন হয়ে চোখের এই ধরনের জটিলতা আসতে পারে। তারপরে যেটা হয় যে বাচ্চাদের অনেক ক্ষেত্রে নখ বড় থাকে, হ্যাঁ, নখ বড় থাকে, এই নখের আচরেও কিন্তু অনেক সময় দেখা যায় চোখে এই ধরনের কর্নিয়ার আঘাতপ্রাপ্ত হয়, তার কারণেও তাদের চোখে এই ধরনের সমস্যা হয়, এই জন্য এই নখের ব্যাপারটা, হ্যাঁ, তারপরে তারা কী ধরনের পানি ব্যবহার করছে, কী ধরনের ই করছে, এ ধরনের সামগ্রিক ব্যাপারটা আমাদেরকে অন্তত বাবা মা হিসাবে এগুলো খেয়াল রাখতে হবে। জটিলতার কথা বলছি, এক্ষেত্রে যেটা জটিলতা হয় এটা কিন্তু খুবই মারাত্মক ব্যাপার। এই যে আমি যেটা বললাম যে একটা থলের মতো থাকে, এই থলেতে যদি অনবরত পানি জমা থাকে এখানে কিন্তু ইনফেকশন হয়, ব্যাকটেরিয়া গ্রোথ হয়, তারপরে দেখা যায় অনেকের চোখের কর্নারে এক ধরনের ফোড়ার মতো হয়, এটা কিন্তু অনেক বাচ্চাদের এটা দেখা যায় চোখের কর্নারে ফোড়া হয়েছে, হ্যাঁ, এই সমস্যাটা অনেক ক্ষেত্রে হতে পারে। তারপরে যেটা হতে পারে যে চোখের কিন্তু অনবরত যদি চোখ দিয়ে পানি পড়ে চোখের কিন্তু প্রেসার বেড়ে যায়, অনেক বাচ্চার দেখা যায় চোখের প্রেসার, যেটাকে গ্লুকোমা বলা হয়, হ্যাঁ, এই পানির কারণে, অতিরিক্ত পানির কারণে কিন্তু চোখের প্রেসারও বেড়ে যেতে পারে। চোখের যে কর্নিয়া রয়েছে, হ্যাঁ, এই কর্নিয়াটা কিন্তু অতিরিক্ত পানির কারণে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে পারে, কর্নিয়াটা ড্যামেজ হয়ে যেতে পারে, হ্যাঁ, কর্নিয়া ড্যামেজ হয়ে গেলে তো আমাদের চোখই লাস্ট পর্যন্ত অন্ধ হয়ে যেতে পারে। মূলত এই সমস্যাগুলোই কিন্তু আমরা সাধারণত জটিলতা হিসাবে দেখতে মানে আমরা দেখে থাকি আর কি। এখন যদি আমি সর্বশেষ যদি হোমিওপ্যাথিক চিকিৎসার কথা বলি, এ ধরনের বাচ্চাদের চিকিৎসা হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে, কারণ আমাদের প্র্যাকটিস লাইফে আমরা এ ধরনের বাচ্চা পেয়ে থাকি বলেই কিন্তু আমাদের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে যে অনেক বাচ্চারই এ ধরনের চোখের সমস্যা থাকে। বিশেষ করে জন্মগতভাবেই আমরা দেখেছি যে কিছু বাচ্চা অল্প বয়স, এই 2 মাস 3 মাস বয়স, এ ধরনের বাচ্চারাও আমাদের চেম্বারে আসে, তাদের দেখা যায় চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, কোনোভাবেই এ পানি প্রতিরোধ করা যাচ্ছে না, পরে দেখা যায় কি পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় যে চোখে এরকম ল্যাক্রিমাল ডাক্তার বন্ধ রয়েছে। এই যে জটিলতাগুলো বললাম, যে জটিলতাগুলোর কারণে একটা বাচ্চার কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে, তাই আমি যেটা বলবো, আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু এর যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে, বেশ অনেক দিন না, 3 মাস 4 মাস বা 2 মাস চিকিৎসায় কিন্তু এ ধরনের চোখের সমস্যাগুলো দূর করা সম্ভব। এজন্য আমি বলবো পিতামাতা যারা যাদের বাচ্চাদের এ ধরনের সমস্যা রয়েছে, আপনারা আমাদের হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে এ ধরনের বাচ্চার চিকিৎসার জন্য আসতে পারেন, তাহলে আশা করি এ ধরনের বাচ্চাদের যে সমস্যাটা অতি দ্রুত এবং অতি সত্বর এগুলো ভালো হয়ে যাওয়ার কথা। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ।